সেপ্টেম্বরেই দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ফেসবুকে পোস্ট করে নিজের আসন্ন সফরের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আমি দার্জিলিংকে স্বপ্নের গন্তব্য বানাতে চাই, যা পাহাড়বাসীকে উন্নয়ন ও অগ্রগতি এনে দেবে। জঙ্গলমহলের মতো আমি দার্জিলিংয়ে গেছি 20 বারেরও বেশি। আমি আবার দার্জিলিং সফরে যাব সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। লেপচা ভাই বোনেরা একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প সব ক্ষেত্রে দার্জিলিংয়ের উন্নয়ন দেখতে চাই। পাহাড়ের উন্নয়নে রাজ্য সরকার যে আগ্রহী, তাও এদিন ফেসবুক বার্তায় তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। 2011 সালের 18ই জুলাই কেন্দ্রকে পাশে নিয়ে মোর্চার সঙ্গে জিটিএ চুক্তি, সেই মতো নির্বাচন এবং 2012 সালের 3রা অগাস্ট জিটিএর শপথের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রায় 20 বছরের অনুন্নয়নকে অতীত করে পাহাড়ের শান্তি ও উন্নয়নের নতুন যাত্রা শুরু হয়েছে। জিটিএকে কাজ করার জন্য ক্ষমতা দিয়েছে সরকার, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে রাজ্য, কিন্তু উন্নয়ন স্তব্ধ করে বিক্ষোভ চালানো হচ্ছে দার্জিলিংয়ে। এরপরই মোর্চার নাম উল্লেখ না করে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আমার সরকার পাহাড়ের মানুষের জন্য সব রকম পরিষেবা দিতে তৈরি, তবে কেন প্রতি 6 মাস অন্তর এই বিক্ষোভ কর্মসূচি? কেন এই রাজনৈতিক দূষণ? আর এসবের ফলে উন্নয়ন বাধা পাচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, দার্জিলিংয়ের ভোগান্তি হচ্ছে। এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, নির্বাচনে মানুষের রায় যাদের সঙ্গে আছে, তাদের উচিত সেটা সাধারণ মানুষের কাজে লাগানো, তাদের ক্ষতি করা নয়। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর বক্তব্য, গরিব মানুষ 100 দিনের কাজ থেকে ন্যায্য মূল্যের ওষুধ সব থেকেই বঞ্চিত হচ্ছেন, বিঘ্নিত হচ্ছে চা, পর্যটন শিল্প, সব ক্ষেত্রেই ক্ষতি হচ্ছে দার্জিলিংয়ের। এরপরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ইতিমধ্যেই কিছু ক্ষতি হয়ে গিয়েছে যা অপূরণীয়, পড়ুয়াদের একটা বছর নষ্ট হতে পারে, নারেগা প্রকল্প খারিজ হয়ে যেতে পারে, চা রপ্তানি ধাক্কা খেতে পারে, চায়ের সেই ঘাটতি মিটিয়ে দিতে পারে অন্য দেশ, কিন্তু এই সব ক্ষতির জন্য কারা দায়ী? নাম না করলেও মুখ্যমন্ত্রী এই সব প্রশ্ন যে মোর্চা নেতৃত্বের উদ্দেশ্যেই ছুড়ে দিয়েছেন তা স্পষ্ট। অপরদিকে নিজেও যাচ্ছেন দার্জিলিংয়ে। পাহাড়ে মোর্চা নতুন করে আন্দোলন শুরু করার পর বিমল গুরুংয়ের পদত্যাগ পত্র সঙ্গে সঙ্গে গ্রহণ করেই প্রথম চাপ তৈরি করেছেন তিনি। সময়সীমা বেঁধে দিয়ে চাপে ফেলে বন প্রত্যাহারে একরকম বাধ্য করেছেন, পাহাড়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্র সচিবকে, এবার নিজেই দার্জিলিং যাচ্ছেন ঘোষণা করে মোর্চার ওপর মুখ্যমন্ত্রী কয়েক গুণ চাপ বাড়িয়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। নিউজ টাইম।